500 সমতলভূমি 500 চাপে সৃষ্টি হচ্ছে, ফলে কি হচ্ছে ভূপৃষ্ঠে পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে যাচ্ছে, মানে উঁচু নিচু হয়ে যাচ্ছে, ভাঁজ পড়ে 500 চাপের পর ভাঁজ পড়ছে তখন উঁচু নিচু হয়ে যাচ্ছে, এইভাবে ভঙ্গুল পর্বতের সৃষ্টি হয়। এবার জানবো যে এই যে উঁচু নিচু হলো এই উঁচু অংশটাকে বলা হচ্ছে কি না ঊর্ধ্বভঙ্গ, ঠিক আছে? উঁচু অংশটাকে বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ আর নিচু অংশটাকে বলা হচ্ছে কি না অধোভঙ্গ। আর এই ঊর্ধ্বভঙ্গ কোথায় দেখতে পাওয়া যায় না, বেশিরভাগ কি পর্বতের উঁচু অংশটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ আর দুটো পর্বতের মাঝের যে অংশটা সেটা হচ্ছে অধোভঙ্গ, এটা সবসময় উপত্যকা হয়, ঠিক আছে? ভঙ্গুল পর্বত বোঝা গেল? ভঙ্গুল পর্বতের কয়েকটি উদাহরণ দিয়ে দিই, এগুলো বইও আছে দেখে নিতে পারো। এশিয়ার হিমালয়, ইউরোপে আল্পস, উত্তর আমেরিকার রকি আর দক্ষিণ আমেরিকার আন্দিজ, ঠিক আছে? ভঙ্গুল পর্বত হয়ে গেল। এবারে আসছি স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি করে সৃষ্টি হলো সেটা জানবো। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটলের সৃষ্টি হয়, ভূ আলোড়ন হলো, ভূমিকম্প হলো, ফাটল সৃষ্টি হলো, তখন কি হয় এই ফাটল গুলোর মাঝের অংশ কি হয় কখনো নিচে নেমে যায় কখনো বা উপরে উঠে যায়,